হ্যালো বন্ধুরা, বর্তমান যুগটা হচ্ছে অনলাইনের যুগ। আর অনলাইনের যাবতীয় কাজ, যেমন ভোটার আইডি সংশোধন, ভোটার আইডির জন্য আবেদন, জন্ম নিবন্ধনের আবেদন, তারপরে পাসপোর্টের আবেদন থেকে শুরু করে চাকরির আবেদন পর্যন্ত আমরা সকল ধরনের কাজ কিন্তু এরকম দোকানগুলো থেকে সম্পন্ন করে থাকি। কিন্তু কখনো কি একটি ভেবে দেখেছেন, আপনি চাইলে কিন্তু এরকম একটি প্রতিষ্ঠান দিয়ে প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা আয় করতে পারেন? আর যদি না জেনে থাকেন কিভাবে, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই, কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এরকম একটি প্রতিষ্ঠান করতে হলে আপনার কী কী বিষয় জানা থাকতে হবে এবং এসব বিষয়গুলো আপনি কোথায় থেকে শিখতে পারেন, সেই সাথে এ ধরনের একটি প্রতিষ্ঠান দিতে আপনার কত টাকা খরচ হতে পারে এবং প্রতি মাসে আপনি এ ধরনের প্রতিষ্ঠান থেকে কত টাকা আয় করতে পারেন। আর এসব বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে আপনাদের সাথে আছি আমি সাগর, আর আপনারা দেখছেন DW প্রজেক্টের আওতাধীন বিজনেস ইন বাংলাদেশ। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, যে কোনো ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সম্পর্কে কিন্তু আমাদের পর্যাপ্ত জ্ঞান থাকা জরুরি, তা না হলে আমরা কিন্তু ব্যবসা করে আগাতে পারবো না। তেমনই ভাবে কিন্তু এই ব্যবসা শুরুর আগে ব্যবসা সম্পর্কে আপনার সকল কিছু জেনে রাখা উচিত। তার আগে আমরা জেনে নেব এ ধরনের প্রতিষ্ঠানে মূলত কি ধরনের কাজ করা হয়। এ ধরনের প্রতিষ্ঠানে সাধারণত পাসপোর্টের আবেদন, জন্ম নিবন্ধনের আবেদন, ভোটার আইডি সংশোধন, ভোটার আইডির আবেদন, চাকরির আবেদন এবং স্কুলে ভর্তির আবেদন থেকে শুরু করে যাবতীয় অনলাইনে কাজ কিন্তু করা হয়। সেই সাথে কিন্তু বাংলা টাইপিংয়ের কাজও সেখানে করা হয়, অর্থাৎ আপনাকে কিন্তু MS Word বা এক্সেল সম্পর্কে কিন্তু টুকিটাকি জানতে হবে। আর যে আবেদনগুলো আছে সেগুলো কিন্তু আপনি চাইলে দুইটি উপায় শিখতে পারেন। একটি হচ্ছে, বর্তমানে ইউটিউবে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না, আপনি কিন্তু চাইলে ইউটিউবে এই ধরনের ভিডিও দেখে কিন্তু চাইলে এই আবেদনগুলো কিন্তু শিখে নিতে পারেন। তাছাড়া আপনি যদি চান আপনার আশেপাশে এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই ধরনের প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের সহযোগিতার মাধ্যমে কিন্তু আপনি কাজগুলো শিখে নিতে পারেন। তাছাড়া আরও যে জিনিসটি করলে ভালো হয়, আপনি যদি সেই ধরনের প্রতিষ্ঠানে 1 থেকে 2 মাস কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অভিজ্ঞতা অন্য লেভেলে চলে যাবে। আর পরবর্তীতে যখন আপনি আপনার নিজের প্রতিষ্ঠান চালু করবেন, তখন কিন্তু এই অভিজ্ঞতাটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বন্ধুরা, এখন তো আপনারা জেনে গেলেন কাজগুলো কীভাবে শিখতে পারেন। কাজ শেখা হয়ে গেলে আমাদের যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ব্যবসার জন্য আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র। এই ব্যবসাটি চালু করার জন্য আপনার বেশি জিনিসপত্র লাগবে না, মাত্র 3 থেকে 4টি জিনিস হলে কিন্তু আপনি খুব সহজে এই ব্যবসাটি চালু করতে পারেন। প্রথমত, আপনার একটি ভালো মানের কম্পিউটার প্রয়োজন এবং সেই সাথে একটি স্ক্যানার মেশিন এবং একটি প্রিন্টার হলে কিন্তু আপনি খুব সহজে এই ব্যবসাটি চালু করতে পারেন। আর এগুলোর জন্য হয়তো আপনাকে 50 থেকে 60 হাজার টাকা খরচ হতে পারে। আপনি কিন্তু চাইলে এর থেকে কম বাজেটেও কিন্তু এসব জিনিস ম্যানেজ করতে পারেন। আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করা হয়ে গেলে আপনাকে নজর দিতে হবে দোকান নির্বাচনের ক্ষেত্রে। বন্ধুরা, দোকান নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি, কারণ আমরা জায়গা না বুঝে কিন্তু দোকান দিয়ে ফেলি। এর ফলে কিন্তু আমরা আমাদের চাহিদা মতো কাস্টমার পাই না, এর ফলে আমাদের ব্যবসাটা কিন্তু একসময় বন্ধ হয়ে যায়। এজন্য আপনাকে অবশ্যই দোকান নির্বাচনের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান মূলত স্কুল, কলেজ, মাদ্রাসা, তারপরে সরকারি অফিস, আদালত, পৌরসভা ভবন বা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বেশি চলে। আর তাছাড়া যেখানে জনসমাগম প্রচুর পরিমাণে থাকে, এইসব জায়গায় যদি আপনি দোকান নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো একটি ব্যবসা করতে পারবেন। বন্ধুরা, ব্যবসা সম্পর্কে আশা করি আপনাদের টুকিটাকি ধারণা দিতে পেরেছি। এখন আপনাদের ধারণা দেবো এই ব্যবসা করে আপনি কীরকম লাভবান হতে পারেন। বন্ধুরা, আপনি যদি এই ধরনের প্রতিষ্ঠানে একটু খোঁজ নিয়ে থাকেন বা এই ধরনের প্রতিষ্ঠানে কোনো কাজ করিয়ে থাকেন, আপনি কিন্তু জানেন এই ধরনের প্রতিষ্ঠানে কেমন আয় হয়। কারণ সামান্য একটা ভোটার আইডি বের করতে কিন্তু তারা 100 থেকে 150 টাকা নিয়ে নেয়, আর এই ভোটার আইডি বের করতে কিন্তু তাদের 1টি টাকাও খরচ করতে হয় না। তাছাড়া পাসপোর্টের আবেদন, জন্ম নিবন্ধনের আবেদন, ভিসা প্রসেসিং, জন্ম নিবন্ধন সংশোধন, চাকরি আবেদন, স্কুল কলেজে ভর্তি আবেদন, এ সকল আবেদন কিন্তু কোনোটাই কিন্তু 100 থেকে 200 টাকার নিচে করা হয় না। সর্বনিম্ন যদি 100 টাকা করে রাখেন, আপনি যদি প্রতিদিন দিনে 20 টাকাও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে প্রতিদিন 2000 টাকা আয় করতে পারবেন। আর এরকম প্রতিষ্ঠানে কিন্তু 1টি 2টি কম্পিউটার থাকেন, অনেক প্রতিষ্ঠানে কিন্তু 3-4টি কম্পিউটারও থাকে। তাহলে বুঝুন সে ধরনের প্রতিষ্ঠানে কেমন কাজ হয়ে থাকে আর কেমন ইনকাম হয়ে থাকে। তাই আপনারা চাইলে কিন্তু ঘরে বসে না থেকে কিছু টাকা ইনভেস্ট করে এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারেন, যেখান থেকে কিন্তু আপনি ভবিষ্যতে একটি ভালো অবস্থায় নিজেকে তুলে ধরতে পারবেন। সো বন্ধুরা, আশা করি এই ব্যবসা সম্পর্কে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ধারণা দিতে পেরেছি। অবশ্যই আপনারা এই ব্যবসাটি শুরু করার আগে আরও ভালো করে রিসার্চ করে নেবেন, তাহলে কিন্তু আপনি ব্যবসাটিকে আরও ভালোভাবে শুরু করতে পারবেন। বন্ধুরা, এই ব্যবসা সম্পর্কে ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।